বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী ছাব্বিশে মে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আঘাতের সময়ে ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ একশো থেকে একশো কিলোমিটার থাকতে পারে মাবুদ আশমির প্রতিবেদন সাগরে লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি ঘনীভূত হয়ে ধাপে ধাপে রূপ নিতে পারে আবহাওয়িদরা বলছেন আগামী দুই দিনের মধ্যেই এটি ঘনীভূত হবে এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এটার যে ভাগের যে মেঘ আছে মেঘের প্রভাবে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে মানে পঁচিশ তারিখের পরবর্তী সময় আমাদের উপকূলীয় এলাকা এবং তার সংলগ্ন মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর এটির গতিপথ পরিবর্তন হতে পারে ছাব্বিশে মে বাংলাদেশের উপকূলীয় এলাকা সুন্দরবন দিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যেটা আমরা আশঙ্কা করতেছি যে কালকে হয়তোবা এটা মানে আরো ফার্দার আজকে বিকাল থেকে এবং পরবর্তী সময়ে অথবা ওয়েল মার্কলো এবং আরো সামনের দিকে ইনটেনসিফাই করতে পারে করার একটা সম্ভাবনা আছে এদিকে দেশের পনেরোটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী সপ্তাহ থেকে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা